মুশতাকের ক্যাবিনেটে ছিল এখন ক্ষমতায় আছে আমি তো ইয়াহিয়ার ক্যাবিনেটে কারা ছিল তাদের নামও বলবো তাহলে হ্যাঁ বলেন ইয়াহিয়ার ক্যাবিনেটে আমার হাজবেন্ড ছিল ইয়েস বলেন এবং উনি ওখানে বাংলাদেশের যে আপনি শুনেন যদি ইতিহাস ঘাটতে হয় তাহলে আমার হাজবেন্ডের বই পড়ে দেখবেন আপনার হাজবেন্ডের আমি একটা বই পড়েছি ম্যাডাম এটা হচ্ছে মাই লাস্ট ডেজ ইন ইউনাইটেড পাকিস্তান আমি এখানে এসেছি আমার হাজবেন্ডকে রিপ্রেজেন্ট আমি সেটা বলিনি আমরা কেউ তুলিনি আপনি তুলছেন না আপনি আমি তো বলি নাই যে আমার হাজবেন্ডের মানে আপনার ইয়ে ঘাটেন কাশুন্দি ঘাটেন আমি বলি না না আমি বলিছি যে আমি আমি যে সমস্ত সদস্যরা মুশতাকের ক্যাবিনেটে ছিল তাদের নাম বলেন তার সঙ্গে ইয়ে ক্যাবিনেটের সদস্যদের নাম বলা কি কি যোগাযোগ আছে কিন্তু আমাদের প্রসঙ্গ কিন্তু ভিন্ন জায়গায় একদম ভিন্ন জায়গায় আলোচনা এই পক্ষে ছিল আমরা এই পক্ষে আলোচনা শেষ করি আওয়ামী লীগের যদি নাম বলতে হয় তাহলে আপনার মনের মধ্যে কেন জানি মনে হচ্ছে আপনাকে আপনি ওই প্রশ্নের উত্তর দিতে আমাকে আপনি যেভাবে হাসি দিয়ে বললেন তাহলে আমার ইহা ক্যাবিনেটের মেম্বারদেরও নাম বলতে হবে কেন সেটার সঙ্গে আওয়ামী লীগের যে সমস্ত লোকরা ছিল সেটার সঙ্গে কি যুগে যুগে বিভিন্ন ক্যাবিনেটে বিভিন্ন বেইমানরা ছিল ইয়াহিয়ার ক্যাবিনেটও ছিল মুজিবের ক্যাবিনেটও ছিল এটা স্বীকার করতে হবে তারা এখন পাওয়ার আছে তাদের নাম বলেন যারা এখন আবার সেই বেইমানগুলো এখন পাওয়ারে চলে এসেছে বলেন আমরা তবে আজকে আলোচনা কিন্তু একদম ভিন্ন জায়গায় যুগে যুগে আসছে পারে আজকের আলোচনা আমাদের একদম ভিন্ন জায়গায় যথেষ্ট আমার আমার কি মনে হয় যে আপনাকে মনে হচ্ছে যে একটা আলোচনা হয়েছে মানে আপনি উত্তর দিয়েছেন উনি কথা বলে আমরা কি আমাদের প্রসঙ্গে আবার ফিরতে পারব যদি অনুমতি দেন আমি বলতে চাচ্ছি যে আমি বলতে চাচ্ছি অন রেকর্ড ন্যাশনাল টেলিভিশনে যে 71 টেলিভিশনে কোনো একাডেমিশিয়ান কোন ভদ্রলোক এখানে কোন আলোচনায় অংশ নিতে আসতে পারে না তার মানে আপনি আমাদেরকে আমার মনে হয় যে দিলারা চৌধুরী আপনি দাঁড়ালে আমাকে দাঁড়াতে হচ্ছে আপনি কি আপনি কি আমরা অনেক অন রেকর্ডে আমরা থাকি বরং আপনি একটু দয়া করে যদি একটু বসেন আপনার কথা উঠান সেই দায়কে 71 টেলিভিশন কিভাবে নিতে পারে 71 টেলিভিশন কিভাবে নিতে পারে সেই দায় টেলিভিশনের উপস্থাপকের যে রোল সেই রোলটা হবে মডারেট করা আপনি তো মডারেট করতে গিয়ে সবাইকে অনেক কিছু চান্স দিয়ে ফেলছেন আমি আমি আপনাকে চান্স দিয়েছি আমি আপনি কি আপনি কি কিছু জবাব করি এখন বসে বসে কিন্তু আমি তো আপনাকে চান্স দিয়েছি কিছু কিছু জবাব করি বসে বসে আপনি কোন সময় কোন মতে ছিলেন সেখান থেকে কোনখান থেকে জাম করে কোথায় এসেছেন এগুলো বার করতে পারি আমরা আমার মনে হয় আপনি যদি একটু দয়া করে বসেন আপনি যদি একটু দয়া করে বসেন আপনি দেখেন যে আমরা আলোচনা করতে পারি কিনা আপনি বসেন না টাকার অধিকার নাই কারণ বাংলাদেশের বেশিরভাগ লোক কন্টিনিউসলি তাদের রাজনৈতিক আদর্শ দর্শন করে আমরা বসে কথাগুলো শুনি হালুয়া খাওয়ার জন্য না না বসে কথাগুলো শুনি না আপা আমার মনে হয় আমরা একটা বিরতিতে যাওয়া ছাড়া আমাদের আর